সাগরদিঘিতে পিস্তল কার্তুজ সহ ধৃত এক যুবক। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম নেপাল রায়। মঙ্গলবার রাত্রে মুর্শিদাবাদের সাগরদিঘির দস্তুরহাট কদমতলা ফেরিঘাট এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাত বদলের আগেই মঙ্গলবার সন্ধেবেলায় দস্তুরহাট কদমতলা ফেরিঘাটে তল্লাশি চালিয়ে দুটি দেশি পিস্তল ও 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। আটক করা হয় নেপাল রায় নামের এক যুবককে। ধৃত যুবক আজিমগঞ্জ রামবাগ এলাকার বাসিন্দা। ধৃতকে বুধবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। সাগরদিঘি থেকে তরিকুল শেখের রিপোর্ট, MSD News বাংলা।